গভীর রাতে কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার বোষ্টমপাড়ার একটি কালী মন্দিরে। মন্দির কর্তৃপক্ষরা জানান, গতকাল গভীর রাতে কে বা কারা মন্দিরের গ্রিলে ময় লাগিয়ে 35,000 টাকা দামের একটি ঘণ্টা চুরি করে নেয়। সকাল হতেই মন্দির কর্তৃপক্ষরা মন্দিরে প্রবেশ করলে দেখে কালী মন্দিরের ঘণ্টাটি আর নেই। যদিও শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ কালী মন্দির এটি, কালী মন্দিরে প্রবেশের আগে বহু ভক্তবৃন্দ ঘণ্টাটি বাজিয়ে ময়ের দর্শন করেন। কালী মন্দির থেকে ঘণ্টা চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। মন্দির কর্তৃপক্ষ জানান, গত কয়েক বছর আগে এই ঘণ্টাটি লাগানো হয়েছিল মন্দিরে। যারা এই চুরির ঘটনার সাথে যুক্ত তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা উচিত। চুরির ঘটনায় শুক্রবার সকালে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে মন্দির কর্তৃপক্ষরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। জানতে বললাম কি ছিল ওটা, মানে কি ছিল? পেতলের একটা ঘন্টা ছিল। আর কিছু খোয়া গেছে কি? আর কিছু খোয়া যায়নি, পেতলের ঘন্টাটাই খোয়া গেছে। তো কত দাম আর কত ওজন মোটামুটি? আমাদের 35,000 টাকা মতো খরচ হয়েছে ওই একটা ঘন্টাতে। একটা ঘন্টাতে? আচ্ছা, কিছু অনুমান করছেন? মানে রাস্তার উপরে একদম থানার পাশেই অনুমান বলতে সেভাবে তো কখনো অনুমান করা যায়, রাস্তাটা দীর্ঘদিন ধরে থাকে বা সেই ক্ষেত্রে কোথা থেকে কীভাবে খোয়া গেছে বা আমরা তো বুঝতে পারছি না। আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। আর সিসি ক্যামেরা বা কিছু আছে যেখানে দেখা সম্ভব? এখানে এখনো বসানো হয়নি। আচ্ছা, তো এখন পুলিশ প্রশাসন কী বলছে? পুলিশ প্রশাসনের কাছে আছে, পুলিশ প্রশাসন বলেছে আমরা ইনকোয়ারি করছি, অফিসার হয়তো আসবেন। দুটো ঘন্টা ছিল কি? দুটো ঘন্টা ছিল, একটা দুপাশে দুপাশে একটা ঘন্টা খাওয়া গিয়েছে। আপনার নাম আর বাড়ির নাম? আমার নাম পার্থ বিশ্বাস, বোষ্টমপাড়া বাড়ি। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। সোনু সুদ চিকেন সেন্টার, এখানে পেয়ে যাবেন দেশি ও সগুনা মুরগির মাংস। যে কোনো অনুষ্ঠানের মাংস পাইকারি ও খুচরা অর্ডার নেওয়া হয়। আমাদের ঠিকানা ফায়ার ব্রিগেড মোড়, শান্তিপুর, নদিয়া। প্রোপাইটার সোনা। মোবাইল নাম্বার 6295005893। বিশেষভাবে মনে রাখবেন, আর্থিক দিক থেকে দুর্বল মানুষের মেয়ের বিয়ের জন্য মাংসে সাবসিডি দেওয়া হয়। আর দেরি না করে আজই আসুন সোনু সুদ চিকেন সেন্টারে।